আমরা বেরিয়ে পড়েছি কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। তো চলো কাঠগোলা বাগানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাটির ভাঁড়ে চা সার্ভ করা হয়েছে, দারুণ টেস্ট। চা খাওয়া শেষ, এবার চলো ভেতরে ঢুকবো। আমরা কাঠগোলা বাগান বাড়িতে ঢুকে পড়েছি, এই হচ্ছে মেন গেট। আর আমরা ঢুকে পড়েছি, ঢুকে পুরো সামনে বাগান চারিদিক। চলো ভেতরে কি আছে দেখা যাক। কাঠগোলা বাগান বাড়িতে ঢুকে বাগানের মধ্যে দিয়ে 5 মিনিট হাঁটার পর আমরা ফাইনালি চলে এসেছি এই সেই বাড়ি। আর এই সামনে সুড়ঙ্গ পথ আছে, আর এই ডান পাশে আছে চিড়িয়াখানা। তো বাগান বাড়ির আগে চলো তোমাদেরকে ভেতরে চিড়িয়াখানাটাই দেখাই। আমরা এখন চিড়িয়াখানার ভেতর ঢুকে গেছি, চলো ভেতরে কি আছে দেখা যাক। চিড়িয়াখানাটা অনেকটা এরকম দেখতে, লম্বা। এখান দিয়ে আমরা ঢুকলাম এই সামনে দিয়ে। তো চিড়িয়াখানার মধ্যেই চারিদিকে অ্যাকোয়ারিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, মাছ ভরা আছে ভেতরে। এই হচ্ছে রঙিন মাছ, এই পাশটাই পুরো অ্যাকোয়ারিয়ামে ভর্তি, চারিদিকে মাছ আছে। কাঠগোলা বাগানের এই চিড়িয়াখানায় বিশেষ কিছু দেখার নেই, মাছ আছে আর পাখি আছে কিছু। তো চলো মাছ দেখালাম আর পাখি দেখাই। এখানে কাকাতুয়া পাখি, চিড়িয়াখানা থেকে বেরিয়ে চলে এলাম। তার কারণ একটাই যে এখানে চিড়িয়াখানার নাম করে শুধু পাখি আর মাছ রাখা হয়েছে। তো আর মাছগুলো যা আছে পাখিগুলো এমনভাবে নেট দিয়ে ঘেরা আছে যে খালি চোখেই দেখা মুশকিল। তো চিড়িয়াখানা দেখা শেষ। তো চলো চিড়িয়াখানার সামনেই আছে সুড়ঙ্গ পথ, এই হচ্ছে সুড়ঙ্গ পথ। তো এটা যেহেতু ভেতরে জল আছে তাই গেটটা সাধারণত বন্ধই থাকে। এই হচ্ছে সুড়ঙ্গ এই ভেতরে, তো গেটটা এখানে সাধারণত বন্ধই থাকে। তো সামনে কি আছে চলো ভেতরে পাশ দিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরে কি আছে। সামনে একটা কুয়ো আছে জলের, তো সেইখান দিয়েই ভেতর দিয়ে যাওয়া হতো। এই হচ্ছে সুড়ঙ্গ পথ, আর এই সামনে এই কুয়ো, এর ভেতর দিয়েই রাস্তা আছে। আর যেটা আমরা সামনে থেকে দেখলাম সেটা এই দিক থেকে দেখলে এইরকম লাগে, এই সিঁড়ি আর এই নিচে জল। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। এই জায়গাটার ভিউটাও দুর্দান্ত। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এই ডান পাশে আমরা একটা ছোট্ট পার্কের মতো দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু ফুল রাখা আছে। এই হচ্ছে সেই জায়গা। এই বাগান বাড়ির একটাই বৈশিষ্ট্য, ভিউ, দুর্দান্ত ভিউ, চারিদিকে সবুজে ভরপুর। আর ওয়েল মেনটেইনড একটা পার্ক এখানে মানে রাখা হয়েছে। কাঠগোলা বাগান বাড়ির ভেতরে ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে যে মিউজিয়াম সেটা দেখার জন্য 20 টাকা টিকিট কেটে যেতে হবে। তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না থাকে আমরা সেটা দেখাতে পারলাম না, কিন্তু ভেতরে যে সমস্ত জিনিসগুলো আছে সত্যি দারুণ। তো তোমরা অবশ্যই যাবে দেখতে। আমরা এখন ভেতর থেকে বেরিয়ে গেলাম, তো চলো অন্য আরও লোকেশন তোমাদের দেখাই। তো আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ির যে সামনে পুকুর আছে, পুকুরের সামনে সিঁড়িতে বসে আছি। আর এই পুকুরে আছে প্রচুর কালারফুল মাছ, তো এই মাছগুলোকে খাবার দিলে সেই মাছগুলো উপরে উঠে আসে। তো চলো খাবার কিনে আমরা দিই আর তোমাদের দেখাই মাছগুলো। এগুলোকে দিলে মাছগুলো দেখো উঠে আসছে। তো তোমরা দেখলে কি রকম মাছ, বড় বড় মাছ সব লাফালাফি করছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে, রঙিন একেবারে।
কাঠগোলা বাগান বাড়ির এরিয়াটা অনেকটাই বড়, এখানে পুরোপুরি যদি ঘুরতে চাও ভালোভাবে তো মিনিমাম 2 ঘন্টা এখানে লাগবেই, তারও বেশিও লাগতে পারে তুমি যদি মনে করো, কিন্তু মিনিমাম 2 ঘন্টা এখানে ঘুরতে হবেই, তা না হলে পুরোটা কভার করা যাবে না। প্রচুর বড় এরিয়া নিয়ে এটা তৈরি। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলার ব্যাংকার যিনি ছিলেন অর্থাৎ জগৎ শেঠ, তো জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ির ভেতরে আমরা গিয়ে সেখানকার মিউজিয়াম যে আছে সেটা দেখাবো, ভেতরে কি আছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি বাংলার ধনকুবে জগৎ শেঠের বাড়িতে। এই হচ্ছে ভেতরকার দৃশ্য, চারিদিকে একটা রয়্যাল ছাপ দেখা যাবে, সুন্দরভাবে সাজানো জিনিসপত্র। তো চলো ভেতরে গিয়ে আরো দেখা যাক কি আছে। জগৎশেঠের বাড়ি ঢুকে মিউজিয়ামে প্রবেশ করেছিলাম, তো মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড নয় তাই দেখাতে পারিনি। আবার মিউজিয়াম থেকে এখন বেরিয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, হাউস অফ জগৎশেঠ রেস্টুরেন্ট। এখানে কফির অর্ডার দিয়েছি, আমরা ওয়েট করছি, তো দেখা যাক কফিটা কেমন লাগে, তারপর তোমাদেরকে রিভিউ দেবো। তো আমাদের কফি চলে এসছে, এবার টেস্ট করার পালা, তো দেখা যাক। লুকওয়াইজ দারুণ হয়েছে, এবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে। তো চলো টেস্ট করে তোমাদের বলছি কেমন। হাউস অফ জগৎ শেঠ রেস্টুরেন্টে আমরা কফি খেলাম, এই দাদা আমাদের কফি বানিয়ে দিল, তো অসাধারণ কফি হয়েছে। তো দাদা দোকানটা সবসময় খোলা থাকে তো নাকি? 365 দিন। আচ্ছা, তো এখানে যারা আসবে জগৎ শেঠের বাড়ি দেখতে তো এই দাদার দোকানে কফি অবশ্যই খাবে, গুড়ের কফি দারুণ টেস্টি। তো চলো বাকি এবার আরও জায়গা দেখাচ্ছি। জগৎ শেঠের বাড়ির ভেতরের মধ্যে কোথাও ক্যামেরা অ্যালাউড নয়, শুধুমাত্র বাইরের এই সব জায়গাগুলোতেই ক্যামেরা অ্যালাউড, বাইরে থেকেই দেখা যাবে। যারা অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করো, পুরনো জিনিসপত্র, তারা অবশ্যই এসো, এখানে অনেক জিনিস দেখার মতো আছে। জগৎ শেঠের বাড়ি দেখা শেষ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।